একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে, একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শুনে, আকাশ ভরা তোমাদের সাথে মোটি শেপার পরিচয় আছে? মাঝে মাঝে মনে হয় বড় ভাইরে জোর করে একটা বিয়া দিয়া দি। বিয়ের কথা বল, দেখবি রাজি না। এইভাবে উড়ে উড়ে ঘুরে ঘুরে জীবন পার করতে চায়। বড় ভাই একটা বেসরম। থ্যাংক ইউ, দাও আমি তোমাকে একটু খাই। চকলেট বক্স, সেটা কি হয়েছে জানো? আমার দুজন মিলে খেয়ে ফেলেছি। তুই হাসবি বলে আমি আগে থেকে দুটো সিগারেট আনিয়ে রেখেছি। সিগারেট? আমি আগেই বলছিলাম ওই সুমি মাইয়াটা বিশেষ সুবিধার না। পুরো প্ল্যানটাই ভেস্তে গেছে, একবার গিয়ে দেখ। ওইটা গেছে না, আমি আগেই বুঝছিলাম খারাপ। আর দেখে হবেটা কি? আসলে আমাদের বড় দু ভাই দুজনেই বেইমান, কিন্তু এটার তো একটা ফয়সালা হওয়া দরকার। শোভন, এখন সময় এসেছে আমাদের বড় দু ভাইয়ের মুখোমুখি দাঁড়াবার। চল, দুজনেই কি একসাথে যাব? আলাদা আলাদা। তাহলে তুই মেজো ভাই, আমি বড় ভাই? না, আমি ওখানে একবার ফেল করেছি, অতএব তুই মেজো ভাই আর আমি বড় ভাই। না মানে, ভয় পাচ্ছিস? প্রশ্নই ওঠে না। চল চল।
মেজো ভাইয়ের এটা একদম করা উচিত হয়নি। ঠিক আছে, তোমাদের হয়ে আমি মেজো ভাইয়ের সাথে কথা বলছি। নো, কাউকে কিছু করতে হবে না, আমি মেজো ভাইয়ের সাথে টক দিব। বাহ, প্রবলেম তো সলভ হয়ে গেল। কিন্তু বড় ভাইয়ার বিষয়টা তো সলভ হলো না, সে তো এখনো ঘর বন্ধ করে মৌটুসির সাথে গল্প করছে। ঠিক আছে, আমিও ঘরে দেখছি। সত্যি করে বলো তো সুমি, তুমি কার কাছে এসেছো? আমার তৃপ্তি লাগে। শামিম স্যার। বলো, শুনতে পাচ্ছি। ইফতি ভাই কোথায়? তার মানে তুমি আমার কাছে আসোনি? না না, আসলে আমার এক বান্ধবী বলেছে কি, আমি যদি একটি স্টোন নিই তাহলে আমি যা চাবো তাই পাবো, তাই ভাবলাম ইফতি ভাইয়ের কাছে। খুব, এটা আগে বলবে তো। কিন্তু আমার খুব ভয় হয়। কেন? আপনি এক এক সময় এক এক ব্যবহার করেন। বোকামি, আমি কি সবার সামনে একরকম থাকতে পারি? তবু আপনি আমাকে কখনোই বুঝতে পারলেন না। এই এই দেখো, আবার কান্নাকাটি শুরু করেছে। জানো জানো আমি তোমাকে খুব। সুমি, কে সুমি? তুমি ইফতি ভাইয়া, তুমি কখন এসছো? আমাকে ডাকোনি কেন? আপনার কাছে এসেছি, ভীষণ জরুরি দরকার, একটু সিক্রেট। সিক্রেট প্লিজ। পেদাবার বাড়ানে কে লিয়ে প্লাস্টিক কে জাসি টু ওয়েজ, ইউ নো? Some do it more differently than others. Shoro, TV ta mute kore dek. Silence. Nirobota chai. Shobdo amar ekdom bhalo lagche na. Ei Shoda, ashone ektu cricket khali. Tumi ball koro ar ami bat. Ei bachchara shono. Da mane hocche bhai. Tumra oke shoba chaachho bolbe. Na, shoba dai bol. Tumi beshi bujho. Ki? Shono. আমি এখন খুব ক্লান্ত, অন্য চাচুদের বলো। তুমি ক্রিকেট খেলতে পারো? পারি, কিন্তু খেলবো না। তুমি খেলবে? না, টিউশনিতে যেতে হবে।
কেমন জানি পোচা পোচা। হ্যাঁ দেখি তো মনে হচ্ছে রাক্ষস রাক্ষস। কি শুনছেন না ঘুমোচ্ছে? আরে ঘুমোচ্ছে, মোটা লোকেটা না একটু বেশি ঘুমাচ্ছে। ওরে বাবা, এটা তো ঘুমায়নি। আরে ঘুমোচ্ছে, ঘুমের ঘুড়িও পাশ ফিরছে। এটাকে এদিকে সরাবো? না না, আমি না, আমি সরাবো। একটু শান্তিতে যে আমি শবাসন করবো তাও পারছি না। এই তোরা দেখছিস না এই বাচ্চা দুটো কি যাতা করছে? এই তোমরা তোমাদের যে এই যে কি আন্টি আছে না, মৌটুসি আন্টি, ওই আন্টির কাছে যাও, যাও। বাচ্চারা তোমাদের খিদে লাগেনি, যাও খেয়ে নাও, যাও। খিদে পেলে তোমাকে বলতে হবে না, আমরা নিজেরাই খেয়ে নিব। বাচ্চারা শোনো, তোমরা ও ঘরে তোমাদের আন্টির কাছে যাও, আমাদের একটু কাজ আছে। কি কাজ? কাজ আছে, তোমরা বিকেলে ঘরে এসো। তোমাদের আবার কি কাজ? টুসি খেলা বলেছে, তোমরা নাকি পচা, পড়াশোনা করো না। কি মাইয়াটা এই ধরনের কথা কইছে? হোয়াট ননসেন্স বড় ভাইয়া! আরে যেই ধরনের মেয়ে ও তো এসব কথা বলে স্বাভাবিক। টুসিটা না মানে মেয়েটা একটা ইয়ে ইয়ে আর কি। আপনারা সবাই চলে এলেন, কি সুন্দর গল্প করছিলাম তাই। বাচ্চারা আসছো কেন? বুঝেছি। কি কি বুঝেছো? বোকা। হাসছেন ভাবি? আমার কিন্তু রাগ এখনো পড়েনি। হাসবো না? আপনি কি সুন্দর করে বললেন, আহকাম ভাই উত্তম কুমারের মতো সিগারেট টানছিল। শুধু সিগারেট টানছিল, ধোঁয়া দিয়ে রিং বানাচ্ছিল, দেখেন কত বড় সাহস। আপনি ধমক দেবার পরে কি বললো? কি বললো? আমাকে দেখেই তো ধোঁয়া গলায় আটকে গেল আর কাশতে শুরু করলো। তা ভাবি, আপনার হঠাৎ উত্তম কুমারের কথা মনে হলো কেন? মনে হলো মানে কি? ওর সঙ্গে যখন আমার বিয়ে হয় ও তো দেখতে উত্তম কুমারের মতোই ছিল, এখন তো বয়স হয়ে গেছে। সময় ভাবি, সময়ে কত কিছু বদলে যায়। হ্যাঁ, কতগুলো বছর চলে গেল, বুড়ো হয়ে গেছি, ভাবতে কেমন অদ্ভুত লাগে। আপনার ইফতির তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওকে বিয়ে করান। ইফতিকে বিয়ে করাবো? ও সংসার করতে পারবে না, তাছাড়া এখনো তো সময় আছে। না না ভাবি, সময় বসে থাকে না, ইফতির তো 40 পার হয়ে গেছে। না না, অত হয়নি না, 71 এর আগে ও তো স্কুলে যেত, ও 1 না 2 পড়তো জানো। আমার মনে হয় ইফতিকে বিয়ে করালে ও সব গুবলেট পাকিয়ে ফেলবে, তাছাড়া ছেলেদের একটু বয়স হয়ে বিয়ে হয় ভালো। মশিউর তো 40 পার করে বিয়ে করল। না না, মশিউর যখন বিয়ে করে ওর বয়স তখন মাত্র 34। মশিউর বিয়ে করেছে বছর 5, তার মানে ওর কি এখন 40? হ্যাঁ না, মানে 40 হয়নি এখনো। ও তো ইফতির 5-7 বছরের বড়। আপনি কি বলতে চান আমার মশিউরের বয়স এখন 47-48? কাছাকাছি হবারই তো কথা। একটু পর আপনি হয়তো বলবেন আমার ছোট মেয়ের বয়স 30 পার হয়ে গেছে। চলেন ভাবি, আমরা খেয়ে নিই। না আমি খাবো না। ভাবি ভাবি, প্লিজ প্লিজ ভাবি। বাচ্চাদের বয়স নিয়ে ধরনের কথাবার্তা আমার একটুও ভালো লাগে না, এর জন্য আমি কারো বাসায় যেতে চাই না। মানুষ উল্টাপাল্টা কথা বলে আর বদনাম হয় আমার, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। এই মৌটুসি, ভাবি 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 প্লিজ ভাবি, আমার ভুল হয়ে গেছে ভাবি। দরজা খুলবি না, কেউ দরজা খুলবে না, এই ঘর থেকে বাইরে যাবে না, বাইরে থেকে ভিতরে আসবে না। আমি বাইরে যাচ্ছি না, পড়ব। ঠিক আছে, রাগের সময় তো পড়া হয়। দরজা খোলা হবে না। এই তোরা খেতে আয়। শুভদা,
মাকে বলে দে আমরা খাবো না। মা আমরা এভাবে মাকে বলাটা ঠিক হবে না। বড় ভাইয়া কি বলবো, আমার উপরে আবার চাপালি কেন? মানে মানে আসছি টাসছি এরকম প্রতিশ্রুতির কিছু একটা বলে দে। আসছি মা। তোদের খাওয়া হলে আমরা বসবো, দেরি করিস না। তোরা খাবি? ও হ্যাঁ খাবো। তাই তো, মাকে কেন বললাম আসছি? আমি তো ওদের সামনে বসে খাবো না। ওই ভাইয়াটা উফ অসহ্য। রাইট, আমিও না। তাহলে মাকে বললে কেন? আপাতত সিচুয়েশন ট্যাকল করলাম, ওরা এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমরা খাবো না, দরজাও খুলবো না। আর ওই মৌটুসি মেয়েটা উফ অসহ্য, দুটো আবার শিষ্য জোগাড় করেছে, মনে হয় ছি ভাব তো খারাপ লাগে। বড় ভাইয়া, এই মৌটুসি মেয়েটা কিন্তু আগে এরকম ছিল না, কেমন একটা লাজুক লাজুক ভঙ্গি করে ঘুরে বেড়াতো, আর এখন কেমন একটা ইয়ে হয়ে গেছে। কিন্তু বড় ভাইয়া, আই অ্যাম হাংরি, খিদায় নাড়ি বুড়ি সব চলে যাচ্ছে, এই হচ্ছে তোর দোষ, ধৈর্য নেই। তোকে বুঝতে হবে যে জীব হচ্ছে মানুষের পরম শত্রু দুই অর্থে, এক খাওয়া, দুই হচ্ছে গিয়ে কথা বলা। খিদার সময় সব খুচরা বাতচিত আমার একদম সহ্য হয় না। এই শোভাদা শোভাদা, বড় ভাইয়া কিন্তু খুব দামি একটা কথা বলেছে, তুই ধরতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা বড় ভাইয়া, তুমি তো এখন থেকে গল্প লিখলেও পারো, এটা হবে কি ওই সিনেমায় গল্পের অভাবটা কেটে যাবে? চুপ, সব সময় একই প্যাচাল ভাল লাগে না, আমার দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হইতেছে কিসে? খিদায়? আরে না না, মানে খিদা যে পাইনি তাও ঠিক না। তোর আসলে অনেক খিদে পেয়েছে? আমি এর আগে কখনো তোর এরকম করুণ চেহারা দেখিনি। একটু হ্যাঁ, এটা কি করে সম্ভব হলো? আমার জ্যোতিষশাস্ত্র আমাকে শিক্ষা দিয়েছে মানুষের ভবিষ্যৎ দেখতে পাওয়া এবং গণনা করা। আমার আগে এরকম কিছু একটা মনে হচ্ছিল ঘটতে পারে, তাই মা যখন আমাকে লবণ চাকতে ডাকলেন তখন আমি এই কাজটা সেরেছি। ভালো ভালো করেছো জিও ভাই, আসল তাই না বড় ভাইয়া? জ্যোতিষ মতিষ তো সব ভুয়া, পুরা ভুয়া। না আচ্ছা ঠিক আছে, খা খা না, এই খা খা। তারপর পিনুকিও আগুনের পাশে শুয়ে পড়লো, ওর পা তো কাঠে, খেয়াল করলো না, সারা রাত আগুনে পা পুড়ে গেল। হায় হায়, তারপর কি হলো? ওর বাবা মানে পিনুকিওর তো বাবা নেই, যাকে ও বাবা বলে। আন্টি, ও শুধু একটাই গল্প জানে, ফালতু, আমার একদম ভালো লাগে না। কিন্তু আমার কাছে তো ভালোই লাগলো। ও এসব গল্প বলে তোমাকে পটাবে? আমি তো সহজেই পটি না। হেরা মিথ্যা বলে। এই আন্টি চল না একটু ক্রিকেট খেলি। আমি তো ক্রিকেট খেলতে পারি না ইসা। তাহলে যেটা পারো সেটা খেলো। কি পারি? হ্যাঁ পারি, যেগুলো বসে বসে খেলা যায় সেই সব পারি। তোমার চেয়ারটা ধাক্কা দিই, গাড়ি গাড়ি খেলা। গাড়ি গাড়ি খেলা? হ্যাঁ, সিনেমাতে দেখো না, একজন হুইল চেয়ারে বসে থাকে আর একজন পিছন থেকে ধাক্কা দেয়। আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন এতই শখ আস্তে আস্তে ধাক্কা দাও। ইসা, তোমার গল্পটা তো শেষ করলে না। হ্যাঁ, কতটুকু বলছিলাম? ওই যে পিনুকিওর পা পড়ে গেল। ও হ্যাঁ মনে পড়ে যায়, পিনুকিওর পা তো কাঠের, ওর বাবা আবার দুটো পা বানিয়ে দিল, তারপর পিনুকিওর নতুন পা নিয়ে স্কুলের দিকে দৌড় দৌড় আর দৌড়। আস্তে আস্তে, পড়ে যাবো তো। পড়বা না পড়বা না, আমি আছি না। ইসা আস্তে, ইসা ইসা আস্তে আস্তে।